সাবধান মহিলা মা বোনেরা, ভুলেও রান্নাঘরে একটি কাজ করবেন না। যদি করেন আপনার সংসারে কোনো দিন উন্নতি হবে না, শান্তি হবে না, অশান্তি লেগেই থাকবে। অনেক মহিলারা যখন রান্না করে এই সময়টাকে এক্সট্রা সময় মনে করে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। অনেকে তো নাচতেও থাকে, নাচতে নাচতে রান্না করে। আমি একটা কথা বলি, এই অশ্লীল গান যেগুলো, এগুলো শয়তানের কাজ। আপনি যখন শয়তানের কাজ করবেন তখন আপনার উপরে শয়তান আসর করবে, আর যখন আল্লাহর কাজ করবেন তখন আল্লাহ আপনার উপর শান্তি আর রহমত বর্ষণ করবে। অনেক মেয়েরা এই কাজগুলো করে। যখন রান্নাঘরে আপনি ঢুকবেন, আপনি সালাম দিয়ে ঢোকেন, যখন আপনি তরকারি কাটবেন বিসমিল্লাহ বলে কাটেন, কারণ বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করা হয় ওই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ওই কাজে আল্লাহ পাক বরকত দিতে থাকেন, সওয়াব দিতে থাকেন। নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি যখন সাওয়ারিতে চড়বে বিসমিল্লাহ বলবে, যতক্ষণ সাওয়ারি চলবে প্রতি কদিনে সওয়াব পাবে। তুমি যখন কোনো যানবাহনে চলবে বিসমিল্লাহ বলবে, যানবাহন চলবে তো তোমার সওয়াব পেতে থাকবে। তুমি যখন অজু করবে বিসমিল্লাহ বলবে, অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার নামে ফেরেশতারা নেকি লিখতে থাকবে। অনেক লম্বা হাদিস, এই জন্য প্রতিটা কাজে বিসমিল্লাহ বলবেন। এরপরে দুরুদ শরীফ পড়বেন, জিকির করবেন। জিকির করতে করতে আপনি কাজগুলো করেন না, আপনি বিসমিল্লাহ বলে যতক্ষণ তরকারি কাটবেন প্রত্যেকটা তরকারিতে এক একটা করে নেকি আপনি পাবেন। আপনি যখন জিকির করবেন আল্লাহ বড় খুশি হয়, জিকিরকারীদের উপর আল্লাহ বড় সন্তুষ্ট হয়। একবার দুরুদ পাঠ করেন, রসুল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করে আল্লাহ পাক তার উপরে দশটি রহমত নাজিল করে। তো আপনি যদি একবার দুরুদ পড়েন আল্লাহ আপনার উপরে দশটি রহমত আল্লাহ পাক নাজিল করবে। তো এই আমলগুলো কেন করবেন? আপনি কেন গান শুনবেন? আপনি গান শুনবেন, আপনি অশ্লীল গান শুনবেন, শয়তানকে আপনি বন্ধু বানাবেন, মজা নেবেন, আর আল্লাহ আপনার উপরে শান্তি দিবে, এটা কি হতে পারে? কখনোই নয়। আপনি আল্লাহর গোলামি করেন, যদি আল্লাহর গোলামি করেন আল্লাহ পাক আপনার উপরে শান্তি দিবে, রহমত দিবে। এই জন্য মহিলা মা বোনের সাবধান, কখনো এই ভুলটি করবেন না। কখনো রান্নাঘরে গিয়ে গান শুনবেন না। একটা মেয়েরা, একটা বধূ পারে ঘরটাকে জান্নাতের বাগান বানাতে, আবার একটা মেয়ে, একটা বধূ, একটা স্ত্রী পারে একটা ঘরকে জাহান্নামের টুকরা বানাতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীটা তো নিয়ামত আল্লাহর তরফ থেকে, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো নারী জাতি। যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে সেই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়, আর যেই ঘরে একটা বদকার নারী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য মা বোনেরা সাবধান, ভুলেও কিন্তু রান্নাঘর এই কাজটি আপনি কখনোই করবেন না। গান শুনবেন না, অশ্লীল কথাবার্তা বলবেন না, জিকির করবেন, দুরুদ শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরগুলো করবেন। তাহলে দেখবেন আপনার ঘরে আল্লাহ শান্তি দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে শান্তি দান করেন এবং প্রত্যেকটি মা বোনের ঘরে আল্লাহ পাক শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেন। সেই তৌফিক দান করে সকলে পড়ি, আমিন।